হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছ যে এই গাছটা কাটবো, এই গাছটা কাটবো, কিন্তু পাশে আছে 11,000 তার। গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে কিছু কাজ আছে, তো কাজ করার জন্য জায়গা নিয়ে আসি একবার মহান কামলা। ওয়েলকাম টু মাই ব্লগ, জুলকা ব্লগ। মানে কি বলবো আর, এবার কিছু কাজ হবে না, তো আজকে আছে আমরা কিছু কাজ করবো। তো কাজ করবো হচ্ছে এই গাছটা, যা আছে এই গাছটা কাটতে লাগবে। এই যে বাবা ধরছে গাছ কাটার জন্য, তো এই গাছটা কাটবো, তারপরে এই সুপারি গাছটা কাটবো। হ্যালো গাইস, আই এম সানি লিওনি। এই গাছটা কাটবো, কিন্তু পাশে আছে 11,000 তার। 11,000 তার আছে, তো গাছটা যে কিভাবে কাটবো, তো বুঝতে পারছি না কিভাবে কাটবো গাছটা। তারপরে এই সুপারি গাছটা কাটতে লাগবে। তো একবার যদি তারের মধ্যে লাগলে তো অবস্থা শেষ। তো তারপরে কি হয় যে গাছটা কাটি, তো দেখা যাক, দেখে থাকো ব্লকটা ফার্স্ট ক্লাস। তো ওইদিকে যেহেতু তার আছে, তো এখন গাছের উপরে দড়ি বাঁধবো, দড়ি বাঁধা দড়ি দিয়ে টানবো। তো তারপরে এই যে এই বন্ধুটা, এক নম্বরের ছাগল বন্ধু, তো এ এখন দড়ি বাঁধবে, তারপরে দেখা যাক। এটা কি করবো, এটা ও মাই ডিজিটাল বান, এটা বাঁধবো ওটা। তার লাগলে কি হবে রে, অমরেন্দ্র বাহুবলি ইয়ানি কন। বান্দর সব গাছের মধ্যে চুরি করছে, ভালো করে তার লাগবে পরে। তো বন্ধুরা, প্রথমে যে বানটা দিয়েছিলাম ওই বানটা হলো না, এখন আবার ওইটা বান খুলে প্রথম থেকে আবার বানটা দিতে লাগলো একটু উপরে। ভালো করে ইয়ে মে হু ইয়ে 11,000 তার রে। তো যা পে আদু, তো যাও যাওঙ্গা আজকে। বাবা হাত দিয়ে দেখো, কারেন্ট আছে না নাই, দড়ি লাগা হয়ে গেছে, এখন কাটবো গাছটা। বান্দর সওয়া, সুপারি গাছটা কাটবো।